আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা হ্যালো বিভার্স আলাইকুম আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল থেকে শুরু হয়েছি ঈদের ব্যস্ততা এবং আজকে সারা দিন পর ব্যস্ততা শেষ হলো কালকে থেকে আমি রান্না বান্না শুরু করেছি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই গ্রামে বাড়ি আসি ঈদ করার জন্য আর তাই আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা অনেক বাচ্চা কাচ্চাও আছে মাশাআল্লাহ অনেকগুলা তাই মোটামুটি প্রচুর রান্না বাড়ি করতে হয় তাই কিছু রান্না আগে থেকে রেখেছি ঈদে হয়তো প্রত্যেকটা মেয়ে সংসারের জীবনে ব্যস্ত হয়ে পড়ে শুরু হয় সকাল থেকে আর ব্যতিক্রম নয় আর এই তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বসেছি এবং এই সময়গুলো রান্না করব। আমাদের গ্রামে এগুলাকে বলে চাক সেমাই এটা সব জায়গায় পাওয়া যায় না নারায়ণগঞ্জে অ্যাভেলেবেল আছে অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না আর সময় রান্নার জন্য এখানে আমি দুধ জাল করে নিচ্ছি প্রথমে শ্যামাটাকে সিদ্ধ করে নিতে হয় তারপরে দুধটাকে জাল করে ঘন করে চিনি দিয়ে মিষ্টি করে তারপরে শ্যামাইটা দিতে হয় আর শ্যামাইটা প্রথমে সিদ্ধ করে নিতে হয় এই তো পানিতে গরম হয়ে গেছে বলক চলে আসার পর আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি এখন যখন শ্যামাইটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ওই দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে আগে থেকে সব মশলা দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি আর অলরেডি এখন শ্যামাইটাও দিয়ে দিয়েছি আর একটু পরে নারকেল করানো আর হচ্ছে কিসমিস দিয়ে তারপরে নামিয়ে নেব আজকে আমি তিন রকম সেমায় রান্না করেছি এটা হচ্ছে চাক আর একটা হচ্ছে লম্বা সেমাই একটা হচ্ছে ঝুড়া সেমাই তিন রকম সেমাই আর হচ্ছে খিচুড়ি রান্না করেছি রান্না করেছি মহিষের মাংস আর হচ্ছে চিকেন রান্না করেছিলাম তারপর আবার পাক কাবলি পোলাও রান্না করেছিলাম আর হচ্ছে জর্দাও রান্না করেছিলাম এগুলো পরে রান্না করেছি ভিডিও করতে আর আজকে এত প্রচুর সময় গেছে যে বলার বাইরে আর এই পায়েসটা আমি গতকালকে রান্না রান্না করে করে রেখেছিলাম এই আগে থেকে রাখলে রাখলে তারপর ফ্রিজে দিন খেতে খুব ভালো লাগে এত রান্না বান্না শেষ করে একটু মেহেদিও দিয়েছি যেহেতু আগামীকালকে ঈদ আর এখানে গতকালকে এবং আজকে দুই দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু কালকে কাজে প্রেশারে ব্যস্ত সময় পার করেছি বইডু ব্লগ কোনো শেয়ার করতে পারি নাই আজকে দুইটা ব্লগ একসাথে শেয়ার দিলাম নুসরাত কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে আর খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে দুই হাতে ও আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আর মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে আর এই কালকে যেহেতু সবাই মেহেদি দিচ্ছে বাচ্চারা সবাই সেই জন্য আমিও দিয়ে দিয়েছি আর দিকে যে পায়েসটা রান্না করেছিলাম ওটা এখন ফ্রিজে রাখতে হবে আর যেহেতু কালকে সকাল সকাল ঘুমে থেকে উঠতে হবে রান্না বান্না করতে হবে জন্য চেষ্টা করেছিলাম একটু আগের সময় ঘুমাতে যেন সকাল সকাল উঠতে পারি কিন্তু ব্যস্ততার জন্য উঠতে পারি নাই এই তো পায়েসটা আমি ছোট পাহা সুন্দর সার্ভিং মধ্যে নিয়েছি আর এখন এটাকে ফ্রিজে রাখতে হবে এরকম দুইটা হাড়ির মধ্যে আমি বেড়ে নিয়েছি আর তো একটা হাড়ি অলরেডি ফ্রিজে রেখেছি এখন এইটাও রেখে দেবো আর আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ ইদ মুবারক